দুয়ারে সরকার প্রকল্পে ভিন্ন চিত্র ধরা পড়ল। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে নেওয়া হলো অভিনব উদ্যোগ। যেমন প্রকল্প তেমন সাজো, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য লক্ষ্মী সেজে দেওয়া হচ্ছে ফর্ম, আবার কৃষক বন্ধুর জন্য কৃষককে সেজে দেওয়া হচ্ছে ফর্ম। মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া, প্রশাসনের উদ্যোগে খুশি মানুষ। উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত মালিওর 1 নম্বর পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার ছিল দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প। সেই দিনই দেখা গেল অভিনব এই ধরনের উদ্যোগ। প্রথম দিকে দেখা যায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে মানুষের বাঁধ ভাঙা ভিড়ের ফলে তৈরি হচ্ছিল বিশৃঙ্খলা। বহু মানুষ কাজের জন্য গিয়েও কাজ না হওয়ায় ঘুরে আসতে হচ্ছিল, যা নিয়ে দানা বিঁধেছিল বিতর্ক। কিন্তু এদিন দেখা গেল একদম অন্য চিত্র। মানুষের ভিড় থাকলেও কেউ কোনো সমস্যায় পড়েননি, ঠিকভাবে ফর্ম নিয়ে এবং ফর্ম জমা নিয়ে চলছে প্রকল্পের কাজ, ফলে খুশি সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হচ্ছে এই ক্যাম্পে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার কৃষক বন্ধু প্রকল্প হচ্ছিল না, তাই আজ এসেছি, এসে দেখছি খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, ফর্ম নিয়ে জমা দিয়েছি, আশা করি কাজ হয়ে যাবে, পরিষেবা খুব ভালো। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি বলেন, আজ দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প ছিল, সব কাজ সঠিকভাবে হয়েছে, সাধারণ মানুষের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতন, প্রত্যেকে সঠিক পরিষেবা পেয়েছে। সরকারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প করা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক গ্রামের বহু মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পায় না, কারণ প্রতিটি প্রকল্প সম্বন্ধে তারা সঠিকভাবে জানতে পারেন না। সমন্বয়ের অভাব ঘটে সরকার এবং মানুষের মধ্যে, সেই অভাব যাতে না হয় তার জন্য রাজ্য সরকারের এই রকম উদ্যোগ। আর সেই উদ্যোগ বাস্তবায়ন করতে যে ধরনের অভিনব পদক্ষেপ নেওয়া হয় তা সত্যি প্রশংসার যোগ্য। আজকে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উদ্যোগে যে আমাদের রুটিন মাফিক যে হয় আমাদের মালিয়র মানজীবী আজকে রুটিন মাফিক ডেট করেছে আমাদের, তাতে এই দুয়ারে সরকারে আমরা অনেক রকম ব্যবস্থাপনা আজকে করেছি আমরা, তাতে যেমন কৃষক সে যে কৃষকেরা নিজে হাতে সব জমা দিচ্ছে, কন্যাশ্রী থেকে কন্যাশ্রীরও নিজে জমা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারে লক্ষ্মী সেজে ওনারা নিজে নিজেই ফর্ম জমা দিচ্ছে। আমাদের এভাবে প্রত্যেকটা প্রকল্প হিসাবে আমাদের যা পরিষেবাগুলো পরিষেবার হিসাবে আমরা ওরা নিজে নিজেই ফর্মগুলো জমা দিচ্ছে। আরও কিছু প্রোগ্রাম আমাদের বাকি আছে, এগুলো হবে গম্ভীরভাবে আমাদের এই দুয়ারে সরকার উপলক্ষে, তাতে এখানে আমাদের এই পরিদর্শনে এসডিও সাহেব এসেছিলেন, উনি গেলেন একটা বাইরে, ফের আবার আসছেন, এসডিও সাহেব আসছেন, আমাদের বিধায়ক সাহেব উনিও আসছেন, আমাদের এই বিশেষ করে এই অভিনব আজকে এটা, এর আগে আমরা এইভাবে উদ্যোগটা নিতে পারিনি, এবার আমাদের প্রথম এলাকাতে যেন যে ভালোভাবে লোক বুঝতে পারে সেই জন্য আমরা অনেক রকম মানে পদ্ধতি অবলম্বন করেছি, করে আমরা এই দুয়ারে সরকারটা করছি। আজকে একটা ডেট আছে, পরবর্তী আমাদের 4 তারিখ ভালো সারা আছে, যারা ছুটে আছে যে প্রকল্পের মধ্যে যারা এই সুবিধাগুলো পাচ্ছে না ওনারা প্রায় সবাই এসছে, সবাই জমা দিচ্ছে, এর আগে তো অনেকে হয়ে গেছে, এখন কত হয়ে 10 থেকে ধরেন 15% লোক আমাদের ছুটে আছে, ওনারা প্রত্যেকে এসে ফর্ম জমা দিচ্ছে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।